আরে রামপ্রসাদ, বলো গীতা কেমন আছে এখন? আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনার দেওয়া ওষুধ খেয়ে সে এখন সম্পূর্ণ সুস্থ। বেশ, আচ্ছা আমি আসি তাহলে, কিছু দরকার পড়লে বলবে আমায়। এই যে মুঙ্গেরিলাল, তোমার মন খারাপ কেন? কোথা থেকে শুরু করি ডক্টর বাবু, আমার ডেরির দুধ পুরো গ্রামে বিখ্যাত ছিল। আগে আমার গরু পুরো 30 লিটার দুধ দিত, কিন্তু আস্তে আস্তে পুরো মিটার পড়ে গেল। মুঙ্গেরিলাল, প্রসব করার পরে এবং সর্বোত্তম দুধ দেওয়ার পরে তোমার পশু ক্যালসিয়ামের অভাবে ভুগছে। পশুকে ভরপুর ক্যালসিয়াম না খাওয়ালে দুধ উৎপাদন পড়ে যাবে। প্রসব করার পরে একটি 30 লিটার দুধ দেওয়া পশুকে প্রত্যেক মাসে ভরপুর ক্যালসিয়াম দিলে 6% সামান্য ঘটতি বাদ দিয়ে প্রায় 7000 লিটার দুধ পাওয়া যেতে পারে। তেমনি আবার ওই পশুকে ভরপুর ক্যালসিয়াম না দিলে 12% দ্বিগুণ ঘটতি আর 5500 লিটার দুধ পাওয়া যায়। তাহলে ডাক্তারবাবু আমার কি করা উচিত? এই সমস্যা দূর করবে ক্যালসিমাস জেল অ্যাডভান্স। ক্যালসিমাস জেল অ্যাডভান্সের প্রত্যেক বোতলে রয়েছে 30 গ্রাম ক্যালসিয়াম, 15 গ্রাম ফসফরাস, ভিটামিন D3 এবং 5টি উপকারী জড়িবুটি। ক্যালসিমাস জেল অ্যাডভান্স লম্বা সময় অবধি পশুর নিয়মিত সর্বোত্তম দুধ দেওয়া বজায় রাখতে সাহায্য করে। ধন্যবাদ ডাক্তারবাবু, তবে আমার গরু জিজ্ঞেস করছে এর ডোজ কিরকম হবে? প্রত্যেক 10 দিনে একটি বোতল। কিন্তু ডাক্তারবাবু, এটি খেয়ে আমার কোনো গরুর কোনো অসুবিধা হবে না তো? এটি খেলে তোমার পশুর কোনো ধরনের অসুবিধা হবে না, কারণ ক্যালসিমাস জেল অ্যাডভান্সের এলিমেন্টাল ফর্মুলা প্রত্যেক পশুর জন্য একদম নিরাপদ। এটি এতটাই সুস্বাদু যে পশুরা নিজে থেকেই খেতে চায়। জীবন্ত থাকো জীবন্ত, ক্যালসিমাস জেল খাও খাও। জীবন্ত থাকো জীবন্ত, ক্যালসিমাস জেল খাও খাও। নিও না তুমি কোনো চাপ, করো ক্যালসিমাস জেল নির্বাচন, কারণ ক্যালসিয়ামও হবে, স্থিরতাও পাবে, আমদানিও হবে, তোমার গরু খুশিও থাকবে। জীবন্ত থাকো জীবন্ত, ক্যালসিমাস জেল খাও খাও। ক্যালসিমাস জেল অ্যাডভান্স জালান রোহিত মৌলিক ক্যালসিয়াম জেল শরীরে ক্যালসিয়ামের স্তর বাড়ায়, সর্বোত্তম দুধ যেন নিয়মিত হয় যখন পশুকে ক্যালসিমাস জেল অ্যাডভান্স প্রতি 10 দিনে খাওয়ানো হয়।